হাই ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে ভারত, বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলি WBCS পরীক্ষা এবং অন্যান্য PSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এসো শুরু করা যাক। ভারতের প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ুতে নিম্নের কোনটি সব থেকে বেশি পরিমাণে আছে? এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এদের কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন, বায়ুতে সব থেকে বেশি পরিমাণে আছে। কোশ্চেন নম্বর টু, নিরক্ষরেখা বা বিষুবরেখার পরিধি প্রায় কত কিলোমিটার? এখানে 40,000 কিলোমিটার। নিরক্ষরেখা বা বিষুবরেখার পরিধি প্রায় 40,000 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। কোশ্চেন নম্বর ফোর, পৃথিবীর মোট ভূমি এলাকার কত শতাংশ অঞ্চল সমুদ্র দখল করে রয়েছে? 70% অঞ্চল সমুদ্র দখল করে রয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীপৃষ্ঠের মধ্যাকর্ষণ টানের তুলনায় চন্দ্রপৃষ্ঠের মধ্যাকর্ষণের টান প্রায় কত? 1/6। অ্যান্সার হবে ঘ। একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে? এখানে অ্যান্সার হবে ঘ, 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 45.51 সেকেন্ড। কোশ্চেন নাম্বার সেভেন, পৃথিবীর কোন জায়গায় অনেকগুলি ধাতু দেখা যায়? ওইখানে ধাতু নয়, সরি, ঋতু দেখা যায়। পৃথিবীর কোন জায়গায় অনেকগুলি ঋতু দেখা যায়? নাতিশীতোষ্ণ অঞ্চলে অনেকগুলি ঋতু লক্ষ্য করা যায়। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে অতিক্রম করেছে? লন্ডন শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা অতিক্রম করেছে। কোশ্চেন নাম্বার নাইন, প্রতি ডিগ্রি অক্ষাংশে সময়ের পার্থক্য কত? প্রতি ডিগ্রি অক্ষাংশে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। ডলড্রাম অঞ্চল নিম্নের কোন অঞ্চলের পাশে দেখা যায়? ডলড্রাম অঞ্চল নিরক্ষরেখার অঞ্চলের পাশে দেখা যায়। কনস্টিলেশন বলতে কি বোঝায়? কনস্টিলেশন বলতে বোঝায় তারা সমূহকে। সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহটি সব থেকে কম সময় নিয়ে যা থাকে? এখানে বুধ বা মার্কারি গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে সব থেকে কম সময় নেই। কোশ্চেন নম্বর ১৩, নিম্নের কোন গ্রহটি সব থেকে বেশি সংখ্যক উপগ্রহ আছে? শনি গ্রহের সব থেকে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে। কোশ্চেন নম্বর ১৪, ভূপৃষ্ঠে কোন রেখা বরাবর স্থানে সমগ্র বর্ষব্যাপী দিন বা রাত্রির সময়কাল সর্বদা প্রায় সমান হয়ে থাকে? নিরক্ষরেখা। অ্যান্সার হবে ক। কোশ্চেন নম্বর ১৫, পৃথিবীর শিলাস্তরের ঘনত্ব কোন অঞ্চলে সবথেকে বেশি হয়? সেন্ট্রোস্ফিয়ার অঞ্চলে পৃথিবীর শিলাস্তরের ঘনত্ব সব থেকে বেশি। অ্যান্সার হবে ঘ, সেন্ট্রোস্ফিয়ার অঞ্চলে। হিমালয় পর্বতমালা কোন পর্বতমালার উদাহরণ? এখানে হিমালয় পর্বতমালা ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেনের উদাহরণ। কোশ্চেন নাম্বার ১৭, ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দ্রাঘিমারেখা বা ল্যাটিচুডের সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষুবরেখার উপর প্রায় কত হতে পারে? এখানে 110 কিমি। ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দ্রাঘিমারেখা বা ল্যাটিচুডের সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষুবরেখার উপর প্রায় 110 কিমি হতে পারে। অ্যান্সার ক। নেক্সট প্রশ্ন, কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? এখানে রাশিয়া দেশে সবথেকে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে। কোশ্চেন নম্বর ১৯, কোন স্থানের জলবায়ু বা ক্লাইমেট প্রায় কতদিনের গড় আবহাওয়া বা ওয়েদার হিসাবে অনুসারে বিচার করা হয়? এখানে 30 বছর। অ্যান্সার হবে খ, কোন স্থানের জলবায়ু বা ক্লাইমেট প্রায় 30 বছর সময়কাল ধরে গড় আবহাওয়া বা ওয়েদার হিসাবে অনুসারে বিচার করা হয়? নিম্নের কোন দেশে সবচেয়ে আগে দিন শুরু হয়? এখানে অ্যান্সার হবে ঘ, ফিজি। ফিজি দেশে সব থেকে আগে দিন শুরু হয়। এখানে 21 প্রশ্ন,
এখানে প্রশ্নে কিছুটা মিস্টেক রয়েছে, যাই হোক। ঠিক আছে, 21 প্রশ্ন দেখো, গ্রিনিচ মিন টাইম বা পাকিস্তানি সময়ের পার্থক্য কত? এখানে গ্রিনিচ মিন টাইম বা পাকিস্তানি সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা, অ্যান্সার খ। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কী হতো? এখানে কালো হতো। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কালো হতো। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। কোন স্থানের সময় কিসের উপর নির্ভর করে? এখানে দ্রাঘিমাংশের উপর নির্ভর করে কোন স্থানের সময়। নেক্সট প্রশ্ন 25, নিম্নের কোন পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতশ্রেণীর শ্রেণীতে অবস্থিত নয়? গডউইন অস্টিন হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত নয়। নিম্নের কোন মরুভূমিটি আফ্রিকাতে অবস্থিত নয়? তাকলামাকান আফ্রিকাতে অবস্থিত নয়। নেক্সট প্রশ্ন 27, সূর্যগ্রহণ কখন হয়? সূর্যগ্রহণ সাধারণত অমাবস্যার দিনে হয়। অ্যান্সার হবে খ। কোশ্চেন নম্বর 28, এক দিনে কতবার জোয়ার ভাটা হতে পারে? একদিনে 2 বার সাধারণত জোয়ার ভাটা হয়ে থাকে। দুটি ভূমি এলাকার মধ্যে শুরু জলপ্রণালীকে কী বলা হয়? স্ট্রেইট বলা হয়। অ্যান্সার হবে ক, স্ট্রেইট। দুটি ভূমি এলাকার মধ্যে শুরু জলপ্রণালীকে বলা হয় স্ট্রেইট। কোশ্চেন নম্বর 30, একটি মানচিত্রে আইসো হিলাইন সমুদ্রের কোন বিষয়কে দেখায়? আইসো হিলাইন দেখায় সমুদ্রের লবণাক্ত একই লবণাক্ত যুক্ত অঞ্চলগুলোকে। এই আইসো হিলাইন রেখার মাধ্যমে যুক্ত করা হয়। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল কোথায় রয়েছে? বিশ্বের সবথেকে বড় বদ্বীপ অঞ্চল রয়েছে এশিয়াতে। বিশ্বের সবথেকে বড় মহাসাগর কোনটি? বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বিশ্বের সবথেকে ছোট বড় সাগর কোনটি? বড় সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। অ্যান্সার গ। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি দৈর্ঘ্যের দিক থেকে? নীল নদ হচ্ছে সবথেকে বড় নদী দৈর্ঘ্যের দিক থেকে। নেক্সট প্রশ্ন 35, দৈর্ঘ্য এবং এলাকা অধিকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কোনটি? এখানে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর হচ্ছে দৈর্ঘ্য এবং এলাকার দিক থেকে বিশ্বের সবথেকে বড় সাগর ক্যাসপিয়ান সাগর। বিশ্বের সবথেকে বড় জলপ্রপাত কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত বিশ্বের সবথেকে বড় জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দর অবস্থিত? সৌদি আরবে। সবথেকে বড় বিমানবন্দর অবস্থিত সৌদি আরব। 38, বিশ্বের মধ্যে এলাকার দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি? এখানে বিশ্বের মধ্যে সবথেকে বড় এলাকার দেশ হচ্ছে রাশিয়া। কে সর্বপ্রথম জাহাজে করে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন? মেলাগন। এখানে অ্যান্সার হবে গ, মেলাগন প্রথম জাহাজে করে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তনের দিক থেকে সবথেকে বড় শহর কোনটি? এখানে ব্রাজিল। কোশ্চেন নম্বর 41, ভূমি এলাকার দিক থেকে বিশ্বে ভারতের কোন স্থান আছে? ভারত হচ্ছে বিশ্বের সপ্তম স্থানে আছে আয়তনের দিক থেকে। নেক্সট প্রশ্ন, বিশ্বে জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্র। জনসংখ্যার বিচারে আমেরিকা যুক্তরাষ্ট্র তৃতীয় দেশ। 43, পৃথিবী পৃষ্ঠে প্রায় কতদূর উচ্চতা অবধি বাতাসে মেঘ দেখা যায়? 10 কিলোমিটার উচ্চতা অবধি বাতাসে মেঘ দেখা যায়। নেক্সট প্রশ্ন 44, বিশ্বের সমস্ত ভূমি এলাকার প্রায় কত শতাংশ এশিয়া মহাদেশ আছে? 30% এশিয়া মহাদেশ অবস্থিত। কোন জায়গায় বায়ুমণ্ডলের চাপ প্রধানত কিসের উপর নির্ভর করে? কোনো জায়গায় বায়ুমণ্ডলের চাপ সাধারণত তাপমাত্রার উপর নির্ভর করে। চাঁদ প্রায় কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে? 28 দিনে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি কোনটি? বিশ্বের সবথেকে উঁচু মালভূমি হচ্ছে পামির মালভূমি। হিমবাহ প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? অনেকগুলি পর্বতের মাঝে এখানে হিমবাহ দেখা যায়। কোশ্চেন নম্বর 49, পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে
নিরক্ষরেখা ভিত্তি করে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয়? এখানে অ্যান্সার হবে ক, অক্ষাংশ বলা হয়। দ্রাঘিমাংশ রেখার আকৃতি কী রকম? অর্ধবৃত্তাকার। অ্যান্সার হবে গ, দ্রাঘিমা রেখা সাধারণত অর্ধবৃত্তাকার হয়। 51, কোন জায়গায় দ্রাঘিমাংশ নিম্নের কোন রেখাটির অবস্থান অনুসরণে পরিমাপ করা হয়? মূল মধ্য রেখা। অ্যান্সার হবে খ। 52, কোন শহরের সঠিক অবস্থান জানার জন্য আমরা কিসের উপর নির্ভর করি? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর নির্ভর করি। সঠিক অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয়ই নির্ভর করতে হয়। প্যারামিটারের তরলের নিচে নেমে যাওয়াকে সাধারণত কি বোঝায়? সাধারণত ঝড়ের ইঙ্গিত দেই। অ্যান্সার হবে খ। প্যারামিটারের তরল যদি হঠাৎ নেমে যায় তাহলে এটি ঝড়ের ইঙ্গিত দেই। কোশ্চেন নম্বর 54, কোন জায়গায় তাপমাত্রা কোন সময় সবচেয়ে কম থাকে? সূর্য ওঠার আগে। নিম্নের কোন দেশটি ভূমি বেষ্টিত নয়? ইরান দেশটি ভূমি বেষ্টিত নয়। কোশ্চেন নম্বর 56, পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুব রেখা বা নিরক্ষরেখা অঞ্চলে বসবাসকারী লোকেরা প্রতি ঘন্টায় কত কিমি গতিতে পরিক্রমণ করেছে? 1500 কিমির বেশি। অ্যান্সার ঘ। নিম্নের দেশগুলির মধ্যে কোন দেশটি গড় তাপমাত্রা ঠান্ডার মধ্যে উল্লেখিত দেশসমূহের মধ্যে? এখানে অ্যান্সার হবে কানাডা। কোশ্চেন নম্বর 58, কোন দেশের সঙ্গে উত্তমাশা অন্তরীপ যুক্ত? উত্তমাশা অন্তরীপ যুক্ত দক্ষিণ আমেরিকার সঙ্গে। কোন শতাব্দীতে উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে এশিয়াতে আসার সমুদ্রপথ আবিষ্কৃত হয়েছিল? 15তম শতাব্দীতে। কোশ্চেন নম্বর 60, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? ওয়াশিংটনের সঙ্গে হাটসন সঠিকভাবে এখানে যুক্ত নয়। কোশ্চেন নম্বর 61, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করেনি? এখানে সোমালিয়ার সাথে কিগালি, বাকিগুলি সঠিকভাবে যুক্ত হয়েছে। জিম্বিয়ার সঙ্গে লুস্কা, ভেনেজুয়েলা, ক্যারাকাস, ফিজি, সোভা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? এখানে জাগ্রিব সঙ্গে বেলারুস, এই সম্পর্কটি সঠিক নয়। অ্যান্সার গো। নেক্সট প্রশ্ন 63, ইউএসএসআর ভেঙে কতগুলি দেশ হয়? ইউএসএসআর ভেঙে সাধারণত 15টি দেশ তৈরি হয়। কোন গোষ্ঠীটি এশিয়া মহাদেশে অবস্থিত নয়? এখানে নাপটা এশিয়া মহাদেশে অবস্থিত নয়। আসিয়ান, সাপটা এগুলি এশিয়া মহাদেশে অবস্থিত, কিন্তু নাপটা সংগঠনটি এশিয়া মহাদেশে অবস্থিত নয়। নেক্সট প্রশ্ন, লেসাথো লেসাথো কোন দেশের অভ্যন্তরে ভূমি বেষ্টিত দেশ? লেসাথো হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভূমি বেষ্টিত একটি দেশ, লেসাথো। নেক্সট প্রশ্ন, আন্দামানের সবচেয়ে কাছের দেশটির নাম কি? ইন্দোনেশিয়া হচ্ছে আন্দামানের সবচেয়ে কাছের দেশ, ইন্দোনেশিয়া। মালাক্কা প্রণালী নিয়ে উল্লেখিত কোনটির কাছে অবস্থিত আন্দামান? অ্যান্সার হবে খ, আন্দামান। কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন দেশটির উপর দিয়ে যায়নি? পাকিস্তান। কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন দেশটির উপর দিয়ে যায়নি? পাকিস্তান। নিম্নে উল্লেখিত কোনটি উৎপাদনের ক্ষেত্রে চীন ভারতের অগ্রবর্তী নয়? এখানে চিনি, চিনি উৎপাদনে ভারত প্রথম স্থান, চীন প্রথম স্থান অধিকার করে। ভারতে প্রবাহিত কোন নদী নিম্নের কোন দেশটির উৎপন্ন হয়নি? এখানে মায়ানমার। ভারতে প্রবাহিত কোন নদী মায়ানমার থেকে উৎপত্তি লাভ করেনি? অ্যান্সার হবে গ। নেক্সট প্রশ্ন, সিন্ধু নদ চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের কোথায় প্রবেশ করেছে? সিন্ধু নদ চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে। ভারতের কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম তেল আমদানি করে? পশ্চিম এশিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্রে 15 বছর বয়সের মধ্যে মোট জনসংখ্যার 25% কম বয়সে কম বসবাস করেন, এই হিসাবটি ভারতে কত? 30%। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে? সুয়েজ খাল। অ্যান্সার হবে ক, সুয়েজ খালের মাধ্যমে ভারত সবথেকে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে।
বিশ্ব বাজারে ভারতের কোন দ্রব্যটি সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে? লৌহ জাতীয়, ধাতব খনিজ বিশ্ব বাজারে ভারত সব থেকে বেশি রপ্তানি করে থাকে। কোশ্চেন নম্বর 76, ভারতে গবাদি পশুর সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু ভারত কোন কারণে বাজারে গরুর মাংস রপ্তানি করে না? এখানে ধর্মীয় কারণে অ্যান্সার হবে গ। ভারতে উত্তর থেকে দক্ষিণে ভূমির দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? 32,000 কিলোমিটার। এখানে 3,200 কিলোমিটার, সঠিক অ্যান্সার হবে ঘ। নেক্সট প্রশ্ন, অক্ষাংশ অনুসারে ভারতের দক্ষিণ থেকে উত্তরের দৈর্ঘ্য প্রায় কত? 29 ডিগ্রি। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? এলাহাবাদ, অ্যান্সার হবে খ। এলাহাবাদের টাইম অনুসারে ভারতের স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রমাণ সময় এবং পাকিস্তানের প্রমাণ সময়ের দাগিমা অংশের পার্থক্য কত? 7.5 গুণ, অর্থাৎ 7.5 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লিখিত ভারতের কোন অঞ্চলটিতে প্রথম প্রতি বছর সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়? এখানে উত্তর পূর্বাঞ্চলে প্রতি বছর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, মেঘালয় অঞ্চল। এখানে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি সমুদ্র বন্দর আছে? গুজরাট রাজ্যে সমুদ্র বন্দর আছে। ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতশ্রেণী কোনটি? এখানে আরাবলি হচ্ছে ভারতের প্রাচীন পর্বত। 1991 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যটির জনঘনত্ব সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের জনঘনত্ব সব থেকে বেশি 1991-এর আদমশুমারি অনুযায়ী। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন রাজ্যটি ভারতের অন্যান্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? উত্তরপ্রদেশ রাজ্যের অন্যান্য দেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা রয়েছে। নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা নেই? এখানে টোডা জাতির সঙ্গে মহারাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। গারো সঙ্গে মেঘালয়ের, গারো জাতি মেঘালয়ে বসবাস করে। মুন্ডারা বিহারে, খোন্দ উড়িষ্যা। এখানে অ্যান্সার হবে ঘ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উপজাতির জনগোষ্ঠী মধ্যপ্রদেশে বসবাস করে? কোল জাতিটা সাধারণত মধ্যপ্রদেশে বসবাস করে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে করবেট জাতীয় পার্কটি অবস্থিত? উত্তরাঞ্চলে করবেট জাতীয় পার্কটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন নদীটি ভারতের বাইরে উৎপত্তি হয়েছে? সিন্ধু নদী ভারতের বাইরে উৎপত্তি হয়েছে, এখানে চীনে উৎপত্তি লাভ করেছে। নিম্নের উল্লেখিত কোন নদীটি সাগরে পতিত হয়নি? লুনি নদীটি সাগরে পতিত হয়নি। দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় কত? 25,000 কিলোমিটার। নিম্ন উল্লিখিত কোন রেখাটি ভারতের মধ্যে দিয়ে অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র অপেক্ষা কত গুণ বড়? 75 গুণ বড়। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ক্ষুদ্র রাজ্যটি অপেক্ষা 75 গুণ বড়। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে মহেন্দ্রগিরি সিংহটি অবস্থিত? এখানে অন্ধ্রপ্রদেশে মহেন্দ্রগিরি সিংহটি অবস্থিত। কোন রাজ্যে মহেন্দ্রগিরি সিংহটি অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে মহেন্দ্রগিরি সিংহটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, 96, নিম্ন উল্লেখিত কোন রাজ্যটিতে এলাকার শতকরা হিসাবে বেশি পরিমাণে বনভূমি আছে? অরুণাচল প্রদেশ, অ্যান্সার হবে ক। নিম্নের কোন রাজ্যটি গোয়ার সঙ্গে কোনো সীমানা নেই? গুজরাট রাজ্যে গোয়ার সঙ্গে কোনো সীমানা নেই। ভারতের কোন রাজ্যের একটি জায়গায় প্রাচীন ইতিহাসের মহাভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধটি হয়েছিল? এখানে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট কোনোটিই নয়। এখানে অ্যান্সার হবে ঘ। কোন রাজ্যের একটি শহরের নাম পাহেলগাম? জম্মু কাশ্মীর রাজ্যের একটি শহরের নাম পাহেলগাম। কিছুদিন আগে আমরা এই পাহেলগাম শহরটির নাম শুনেছি, কারণ এখানে হামেশাই জঙ্গি আক্রমণ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? কেরালা রাজ্যে সব থেকে বেশি নদী আছে, কেরালা রাজ্যে, অ্যান্সার হবে ক। ভারতের রাজ্যগুলির মধ্যে নিম্ন উল্লেখিত কোন রাজ্যটি জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে তৃতীয় স্থানে আছে? মহারাষ্ট্র, অ্যান্সার হবে খ। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু কোন রাজ্যকে জুয়েল অফ ইন্ডিয়া বা ভারতরত্ন বলেছেন? মণিপুর
রাজ্যকে জওয়াহরলাল নেহরু জুয়েল অফ ইন্ডিয়া বা ভারতরত্ন বলেছেন। নেক্সট প্রশ্ন, ব্রিটিশদের সময়ে লুসাই পাহাড় জেলা এখানে এখন কি নামে পরিচিত? মিজোরাম নামে পরিচিত। কোন রাজ্যে হীরাকুঞ্জ বাঁধ অবস্থিত? এদের কোনোটি নয়। নেক্সট প্রশ্ন, আধুনিক রাজ্যে 1948 সালে মৎস্য ইউনিয়ন গঠিত হয়েছিল? রাজস্থানে। অ্যান্সার হবে খ, 1948 সালে মৎস্য ইউনিয়ন গঠিত হয় রাজস্থানে। কোন রাজ্যে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গটি অবস্থিত? সিকিম রাজ্যে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতটি অবস্থিত। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য, কিন্তু আয়তনের দিক থেকে ভারতে এই রাজ্যটির স্থান কত? চতুর্থ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় কত সংখ্যক দ্বীপ আছে? 300টি দ্বীপ আছে। আন্দামান নিকোবরে প্রায় 300টি দ্বীপ আছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি সংযুক্ত রাজধানীর সঙ্গে যুক্ত নয়? এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হবে গোয়া, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন রাজ্যটি সঙ্গে নগর হাভেলি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি সীমানা নেই? এখানে অ্যান্সার হবে গোয়া, মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, নিম্ন উল্লিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের মাথাপিছু আয় সবথেকে বেশি? পাঞ্জাব রাজ্যের মাথাপিছু আয় সবথেকে বেশি। অ্যান্সার হবে গোয়া। নেক্সট প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের প্রায় কতজন লোক বসবাস করেন? 60,000। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে প্রায় 60,000 লোক বসবাস করেন। নিম্নলিখিত কোনটি দিল্লিতে অবস্থিত নয়? সুরাজকুন্ড দিল্লিতে অবস্থিত নয়। তুঙ্গাভদ্রা প্রকল্পটি কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতে অবস্থিত তুঙ্গাভদ্রা প্রকল্পটি। কোন রাজ্য থেকে মহানদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশ রাজ্যে মহানদীর উৎপত্তি হয়েছে। কোন রাজ্যে কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্রটি অবস্থিত? উড়িষ্যা রাজ্যে কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্রটি অবস্থিত। ভারতের কৃষিক্ষেত্র থেকে জাতীয় আয়ের কত শতাংশ পাওয়া যায়? 30%। অ্যান্সার হবে খ, 1 বর্গ কিমি জমি সমান কত হেক্টর জমি? 100 একর জমি, হেক্টর জমি। ভারতের সবচেয়ে বড় বক্সাইট উৎপাদক রাজ্যটির নাম হচ্ছে বিহার। নিম্ন উল্লিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিনি তৈরির কারখানা আছে? উত্তরপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি সংখ্যক চিনি তৈরির কারখানা আছে। ভারতের 28তম রাজ্য কোনটি? ঝাড়খণ্ড হচ্ছে ভারতের 28তম রাজ্য। বিহারে কতগুলি জেলা নিয়ে 2000 সালে 15ই নভেম্বর ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল? 18টি জেলা নিয়ে। উত্তরপ্রদেশে কতগুলি জেলা নিয়ে 2000 সালে 9ই নভেম্বর ভারতের 27তম রাজ্য হিসাবে উত্তরাঞ্চল গঠিত হয়? 13টি জেলা নিয়ে। নিম্নে উল্লিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা 8,356 মিটার। নেক্সট প্রশ্ন, কত বছর আগে হিমালয়ের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়? 7 কোটি বছর আগে হিমালয়ের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী পর্বত কী? পর্বতটির নাম কী? পানিহাল। অ্যান্সার হবে খ, শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী পার্বত্য কী? পর্বতটির নাম হচ্ছে পানিহাল। উত্তরাঞ্চল রাজ্যের দেরাদুন উপত্যকা দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? 35 কিলোমিটার। দেরাদুনের দৈর্ঘ্য 35 কিলোমিটার। নিম্ন উল্লিখিত কোনটি সিঙ্গুলীলা পর্বতশ্রেণীর সঙ্গে যুক্ত নয়? অন্নপূর্ণা। নেক্সট প্রশ্ন, ভারতের পশ্চিমঘাট পর্বতের আর একটি নাম কি? সাহাদ্রি। পশ্চিমঘাট পর্বতের আর একটি নাম হচ্ছে সাহাদ্রি। নিম্ন উল্লিখিত কোনটি পশ্চিমঘাট পর্বতের সঙ্গে যুক্ত নয়? মহেন্দ্রগিরি পশ্চিমঘাট পর্বতের সঙ্গে যুক্ত নয়। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম দুধাবিতা। দাক্ষিণাত্য মালভূমির মোট মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে? বেসল্ট। অ্যান্সার খ, কাশ্মীরের শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? বিতস তথা। নিম্ন উল্লিখিত কোনটি গঙ্গার তীরে অবস্থিত নয়? মথুরা। গঙ্গার তীরে অবস্থিত নয়। ঝাড়খণ্ড রাজ্যের হুড্রো জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? হুড্রো জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বড় নদীর দ্বীপ মাজুলির আয়তন কত? 12,000
1200 বর্গ কিমি। নিম্নলিখিত কোন নদীটি মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে? মহাকালের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী। আনসার ক। কঙ্কনের উপকূলের দৈর্ঘ্য প্রায় কত? কঙ্কন উপকূলের দৈর্ঘ্য 5330 কিলোমিটার। 530 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দৈর্ঘ্য সব থেকে কম? এখানে সবরমতী, ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা। বৈতরণী দৈর্ঘ্য সব থেকে কম। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 2600 কিলোমিটার। এর থেকে ভারতীয় অঞ্চলের এই নদীর দৈর্ঘ্য প্রায় কত? 900 কিমি। আনসার হবে খ। গোদাবরী নদী কোন স্থানের ব্রহ্মগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে? কর্ণাটক। গোদাবরী নদী ব্রহ্মগিরি পর্বতমালার কোন থেকে উৎপত্তি লাভ করেছে? নিম্ন উল্লেখিত কোন শহরটি বৃষ্টির ছায় অঞ্চল নামে পরিচিত? শিলং শহরটি বৃষ্টির ছায় অঞ্চল নামে অবস্থিত। ভারতের সবচেয়ে বড় নদী উপত্যকা কোনটি? বড় নদী উপত্যকা হচ্ছে তুঙ্গভদ্রা। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি গম উৎপন্ন হয়। ভারতের কোথায় সুগার ক্যান ব্রিডিং ইনস্টিটিউট অবস্থিত? লখনউ শহরে সুগার ক্যান ব্রিডিং ইনস্টিটিউট অবস্থিত। নেক্সট প্রশ্ন, তুলা গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? নাগপুরে অবস্থিত তুলা গবেষণাগার কেন্দ্রটি। বাদাম গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? জুনাগড়ে অবস্থিত বাদাম গবেষণাগার কেন্দ্র। নেক্সট প্রশ্ন, কোন স্থানের বীর মিত্রপুরে ডলোমাইট খনি আছে? উড়িষ্যা রাজ্যে বীর মিত্রপুরে ডলোমাইট খনি আছে। কোন স্থানের বাইলাডিলার আকরিক লোহা ও বক্সাইট খনি আছে? কোন স্থানের, এখানে ছত্তিশগড় রাজ্যে বাইলাডিলায় আকরিক লোহা বক্সাইট খনি আছে। নেক্সট প্রশ্ন, বাবুদান পাহাড়ি এলাকাটি কোন খনিজের জন্য বিখ্যাত? আকরিক লোহা জন্য বিখ্যাত বাবুদান। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার রাউ রৌরকেল্লা স্টিল প্ল্যান্টটি কোন নদীর শহরে ব্যবহার করেন? এখানে ব্রাহ্মণী। আনসার হবে খ। নিম্নলিখিত কোনটি ছত্তিশগড় রাজ্যের সঙ্গে যুক্ত নয়? ময়ূরভঞ্জ। সবচেয়ে বড় জাহাজ এবং সাবমেরিন তৈরির সঙ্গে নিম্নের কোন রাজ্যটি যুক্ত? অন্ধ্রপ্রদেশ। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত একটি শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাট। দক্ষিণ ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ বয়ন শিল্প কেন্দ্রটি কোনটি? এখানে কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে বড় বয়ন শিল্প। উত্তরাঞ্চল রাজ্যের রাজ্যটির কোন রাজ্যের সঙ্গে কোনো সীমা নেই? এখানে হরিয়ানা রাজ্যের। 1960 সালে গুজরাট রাজ্যটি কোন রাজ্য ভেঙে হয়েছে? এখানে বোম্বাই। বঙ্গোপসাগরের দক্ষিণবঙ্গের এলাকায় যে নতুন দ্বীপসমূহ জাগরিত হয়েছিল তার নাম নিউমোট দ্বীপপুঞ্জ ব্যতীত অন্য কোন কী নামে পরিচিত হয়েছে? পূর্বাশা। অ্যান্সার খ। ভারতের আয়তনের দিক থেকে সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। নিম্ন উল্লেখিত কোন নদীটি ভুটান হিমালয় থেকে উৎপন্ন লাভ করেছে? তিস্তা নদীটি ভুটান হিমালয় থেকে উৎপন্ন লাভ করেছে। 1722 মিটার উচ্চতা বিশিষ্ট গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। একটি অত্যন্ত উচ্চ জনঘনত্ব বিশিষ্ট অঞ্চলের প্রতি বর্গমিতে জনঘনত্ব কতজনের বেশি? 1000 জনের বেশি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা। 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার দিক থেকে পঞ্চম বৃহত্তম শহর কোনটি? ব্যাঙ্গালোর। কোন রাজ্যের আন্তর্জাতিক সমুদ্রবন্দরের পশ্চাৎভূমি সবচেয়ে বড় এলাকা সম্পন্ন? এখানে পশ্চিমবঙ্গ পশ্চাৎভূমি সব থেকে বড়। নেক্সট প্রশ্ন, 1830 সালে ভারতের কোথায় প্রথম কাগজ কল উত্থাপন করা হয়? শ্রীরামপুর। অ্যান্সার হবে খ। নেক্সট প্রশ্ন, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বক্সাইট সংগ্রহের অঞ্চল কোনটি? পালামৌ। ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বক্সাইট সংগ্রহের স্থান হচ্ছে পালামৌ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? অ্যালুমিনিয়াম ঘাটশিলা। কোন নদীর সঙ্গে ম্যাসেঞ্জার বানটি যুক্ত? মৌরাক্ষী নদীর সঙ্গে ম্যাসেঞ্জার বানটি যুক্ত।
নিম্নে একটি উল্লেখিত কোনটি একটি আকরিক খনির নাম নয়? উড়িষ্যার তালচের আকরিক খনির নাম নয়। ভারতের সবচেয়ে বড় আয়রন এবং স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের ভিলাই। নিম্নে উল্লেখিত ভারতের রাজ্যগুলির মধ্যে কোথাকার জনঘনত্ব কম? সিকিম রাজ্যের জনঘনত্ব সবথেকে কম। ভারতে বিদ্যুতের গুরুত্বপূর্ণ দ্বিতীয় উৎস কোনটি? জলবিদ্যুৎ। মাঝ গঙ্গা সমভূমির অঞ্চল কোথা থেকে শুরু হয়েছে? এলাহাবাদ। দক্ষিণ ভারত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। জব্বলপুরের কাছে ভোরঘাট জলপ্রপাতটি কোন নদীর উপর? এখানে ভোরঘাট জলপ্রপাতটি নর্মদা নদীর উপর অবস্থিত। ভারতীয় উপদ্বীপের উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় কত কিমি? 7,500 কিলোমিটার। পশ্চিমবঙ্গের বনভূমি এলাকা নিম্নে উল্লেখিত কোন ধরনের প্রাণী দেখা যায় না? এখানে সিংহ দেখা যায় না। পশ্চিমবঙ্গের বনভূমিতে সিংহ দেখা যায় না। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তা যোগাযোগ রয়েছে? 31 নম্বর জাতীয় সড়ক। নেক্সট প্রশ্ন, সিঙ্গলীলা পার্বত্য অঞ্চলটি পশ্চিমবঙ্গ এবং কোন জায়গার সীমানার মধ্যে অবস্থিত? নেপাল। অ্যান্সার হবে খ। দার্জিলিং এবং কার্শিয়াং জেলার মধ্যে অবস্থিত টাইগার হিলের উচ্চতা কত? 2,615 মিটার। মহানন্দার সমতল ভূমি এলাকাটি নিম্ন উল্লিখিত কোনটির সঙ্গে যুক্ত নয়? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত নিম্ন উল্লিখিত কোন নদীটি বরফ গলা জলে সৃষ্ট নয়? কালিন্দী নদীটি বরফ গলা জলে সৃষ্ট নয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত নিম্ন উল্লিখিত কোন নদীটি বৃষ্টি জলে পুষ্ট নয়? তিস্তা হচ্ছে বৃষ্টি জলে পুষ্ট নয়। নেক্সট প্রশ্ন, তারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ। তারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা হচ্ছে বক্সাদুয়ার। কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। বক্সাদুয়ার পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, জলপাইগুড়িতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলটি মোটামুটি কীরকম নিম্নভূমি? তরাই অঞ্চলটি হচ্ছে নিম্নভূমি। নিম্ন উল্লিখিত কোনটি দৈর্ঘ্য সবথেকে বেশি? এখানে তিস্তা নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন, নিম্ন উল্লিখিত কোনটি জোয়ারের জলে সৃষ্ট নদী নয়? চলঙ্গি জোয়ারের জলে সৃষ্ট নদী নয়। কলকাতার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে প্রায় কতজন? 25,000। দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? মালদা জেলার সঙ্গে যুক্ত। দিয়ারা অঞ্চলটি মালদা জেলার সঙ্গে যুক্ত। নিম্ন উল্লিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? বাঁকুড়ার সঙ্গে ম্যাঙ্গানিজে যুক্ত নয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবথেকে বড় নদী কোনটি? দামোদর। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবথেকে বড় নদী হচ্ছে দামোদর। নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের বাঘ প্রকল্পের সদর দপ্তর কোথায় অবস্থিত? গোসপা। কোন বছর কলকাতাতে মেট্রো রেল ব্যবস্থা চালু হয়েছিল? 1994 সালে কলকাতায় প্রথম ভারতের মেট্রো রেল ব্যবস্থা চালু হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে? বীরভূমে। পশ্চিমবঙ্গের বীরভূমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের একটি বিভাগের নাম নয়? মালদা পশ্চিমবঙ্গের একটি বিভাগের নাম নয়। নেক্সট প্রশ্ন, মালভূম জেলার একটি অংশ কোন জেলার সঙ্গে যুক্ত করা হয়েছে? এখানে অ্যান্সার হবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চল কোন জেলার কোন ফলের জন্য বিখ্যাত? আম। দিয়ারা অঞ্চল অর্থাৎ মালদার সঙ্গে যুক্ত আম। বর্তমানে পশ্চিমবঙ্গের চাষকৃত কৃষি জমির পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর? 60। অ্যান্সার হবে ঘ। গ, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিক্রয়যোগ্য নগদ ফসল কোনটি? পাট। পাট হচ্ছে পশ্চিমবঙ্গের বিক্রয়যোগ্য নগদ ফসল। 202 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? কোচবিহার জেলা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত। কলকাতার সমগ্র মেট্রো রেলের দৈর্ঘ্য 16 কিলোমিটার। কলকাতায় মেট্রো রেল ব্যবস্থা রেল স্টেশনের সংখ্যা কত? 17টি। ফারাক্কা বাঁধ প্রকল্পের দৈর্ঘ্য প্রায় 2,240 মিটার। বীরভূম জেলার বিহারীনাথ পাহাড়ের উচ্চতা প্রায় কত? 450 মিটার।
পিয়ারীনাথ পাহাড়ের উচ্চতা 450 মিটার। নেক্সট প্রশ্ন, তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? বীরভূমে। কোন নদী উপত্যকা পরিকল্পনার সঙ্গে মেসেঞ্জার বানটি যুক্ত? মৌড়া। কি অ্যান্সার হবে? খ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে চাল কোথায় উৎপাদিত হয়? বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চাল উৎপাদিত হয়। বর্ধমান জেলায় সব থেকে বেশি চাল উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন, দুর্গাপুরের স্টিল মিলটি কাদের সহযোগিতায় গড়ে উঠেছে? ব্রিটেন। অ্যান্সার হবে গ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় খনিজ সম্পদ উত্তোলনের যন্ত্রপাতিগুলি তৈরি হয়? দুর্গাপুর। অ্যান্সার খ। নেক্সট প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলে প্রায় কতগুলি জুট মিল আছে? 60টি। অ্যান্সার খ। নেক্সট প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলে বেশিরভাগ ভারী রাসায়নিক কারখানাগুলি কোথায় অবস্থিত? রিসোড়া। অ্যান্সার ক। পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা কোনটি? হাওড়া। আয়তনের দিক থেকে সবথেকে ছোট জেলা হচ্ছে হাওড়া। পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম শহর কোনটি? হাওড়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, কলকাতা থেকে শুরু করলে কোন জাতীয় সড়কের গন্তব্যস্থান সঠিকভাবে লেখা হয়নি? 7 নম্বর পাটনা। এখানে সঠিকভাবে যুক্ত নয়। পশ্চিমবঙ্গের উত্তর দিকে সমতল ভূমির গুরুত্বপূর্ণ নদীটির নাম হচ্ছে মহানন্দা। সুন্দরবন অঞ্চলের সমগ্র এলাকার আয়তন প্রায় 9,000 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 175 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়। জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ারে গড়ের বার্ষিক বৃষ্টিপাত প্রায় 450 সেন্টিমিটার। শীতকালে পশ্চিমবঙ্গের কোন দিক থেকে বাতাস প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়। উত্তর পূর্ব দিক থেকে শীতকালে পশ্চিমবঙ্গে বাতাস প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের 4টি ধাতুর মধ্যে গ্রীষ্মকালে কোন সময়টাতে থাকে? এখানে সরি, 4টি ঋতুর মধ্যে গ্রীষ্মকালে, গ্রীষ্মকাল হচ্ছে মার্চ মে মাস। পশ্চিমবঙ্গের কোথায় তরমুজ উৎপাদিত হয়? দক্ষিণ চব্বিশ পরগনায় তরমুজ উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গে গড়ে বার্ষিক চাল উৎপাদনে প্রায় 17 মিলিয়ন টন। পশ্চিমবঙ্গে গড়ে বার্ষিক গম উৎপাদন প্রায় 1 মিলিয়ন টন। দার্জিলিং জেলার সিন্দ্রাবং নামক স্থানে ভারতের সর্বপ্রথম কোন প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল? জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সিন্দারফং অঞ্চলে। সো দিস ইজ লাস্ট প্রশ্ন অফ দিস ভিডিও। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর লেটেস্ট আপডেটেড ভিডিও। থ্যাংক ইউ।